আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইমরান খানকে সরাতে কলকাঠি নেড়েছেন যারা। প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শেষ নির্দেশ কী ছিল জানাবো আজকের ভিডিওতে। ইউক্রেনে মুসলিমদের এবারের রমজান কষ্টে কাটছে। মস্কোর বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেনকে ড্রোন দিতে বাইডেনকে আহ্বান মার্কিন আইন প্রণেতাদের। এবার পোল্যান্ডের 45 কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। বিপুল সামরিক ও অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি। এবার বিস্তারিত। রাতভর নাটকীয়তার পর পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন। স্পিকারের পদত্যাগের পর তার ভাগ্য নির্ধারণী ভোট অনুষ্ঠিত হয়। শনিবার রাত 2টার দিকে পাকিস্তান মুসলিম লীগের সদস্য আয়াজ সাদিকের পরিচালনায় অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে ইমরান খানের বিরুদ্ধে 342 জন আইন প্রণেতার মধ্যে 174 জন ভোট দেন, যদিও বিরোধীদের 172 জনের সমর্থন দরকার ছিল। বিরোধী জোটের সূত্রগুলোর বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, জাতীয় সরকারের মতো নতুন ফেডারেল সরকার গঠন করা হবে। এতে আনুপাতিক হারে শরিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে। নতুন সরকার গঠনের ক্ষেত্রে এর মেয়াদ 6 মাস অথবা 1 বছর রাখার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে। এই মেয়াদের মধ্যে নির্বাচনী সংস্কার ও জবাবদিহি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আইনগুলো পাশ হতে পারে। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনকে যৌক্তিক সময় দেওয়া হবে। অনাস্থা ভোট যেন না হয় সেজন্য অধিবেশন দীর্ঘায়িত করতে সরকারের পরিকল্পনার পাল্টা কৌশল নিয়ে আলোচনা করতে শনিবার বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের চেম্বারে পরামর্শক বৈঠক করেছে দেশটির বিরোধী দলগুলো। অধিবেশনের বিরতির সময় বৈঠক করেন তারা। ইমরান খানের প্রতি এই অনাস্থা ভোটের আয়োজনে কাদের ভূমিকা রয়েছে সেটি নিয়ে চলছে আলোচনা। মূলত ইমরানকে হটাতে পাকিস্তানের বিরোধী দলগুলো এক হয়েছিল, পাশাপাশি নিজেদের মধ্যে এক শক্তিশালী জোটও গঠন করেছিল তারা। রাতভর নাটকীয়তার পর পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন। স্পিকারের পদত্যাগের পর তার ভাগ্য নির্ধারণী ভোট অনুষ্ঠিত হয়। স্পিকার আসাদ কায়সারের পদত্যাগের পর প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেন ইমরান খান। পিটিআইয়ের সিনেটর ফয়সাল জাভেদ খান এক টুইট বার্তায় জানিয়েছেন যে প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারি বাসভবন থেকে তিনি বিদায় জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, এইমাত্র ইমরান খানকে প্রধানমন্ত্রীর হাউস থেকে বিদায় দেখেছি। তিনি সদয়ভাবে বেরিয়ে গেলেন এবং মাথা নত করলেন না। তিনি পুরো জাতিকে উত্তোলন করেছেন। শনিবার রাত 2টার দিকে পাকিস্তান মুসলিম লীগের সদস্য আয়াজ সাদিকের পরিচালনায় অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে ইমরান খানের বিরুদ্ধে 342 জন আইন প্রণেতার মধ্যে 174 জন ভোট দেন, যদিও বিরোধীদের 172 জনের সমর্থন দরকার ছিল। শনিবার গভীর রাতে ভোটাভুটি শুরুর কয়েক মিনিট আগে স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেন। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে তিনি পারবেন না। প্রধানমন্ত্রীর হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় কিছু আদেশ জারি করেছেন ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগাযোগের বিশেষ সহকারী শাহবাজ গিল জানান, অফিস ছাড়ার আগে ইমরান খান তার প্রধান সচিব আজম খানকে সংস্থাপন বিভাগে রিপোর্ট করার নির্দেশ দিয়েছিলেন। ইমরান খানের শেষ আদেশ নিয়ে টুইটারে একটি পোস্ট করেন শাহবাজ গিল। এতে তিনি লিখেছেন, ইমরান খান তার পেশাদারিত্বের জন্য আজম খানের প্রশংসা করেছেন এবং অত্যন্ত সততা ও অধ্যবসায়ের সঙ্গে দায়িত্ব পালন করার কারণে তার পরিষেবার স্বীকৃতি দিয়েছেন। আপনি যখন সারাক্ষণ কেবল সাইরেনের আওয়াজই শুনছেন, ধ্বংস হয়ে যাওয়া স্কুল, হাসপাতাল এবং বাড়ির ছবি দেখছেন, তখন কিভাবে আপনি স্বাভাবিক থাকবেন? এ প্রশ্ন একজন মুসলিম নারী নিয়ারা মামুতোভার। তিনি আরও বলেন, লাশ এবং পুড়ে যাওয়া ঘরবাড়ি দেখে আমি রীতিমতো অসুস্থ হয়ে যাই। আমি মানসিক চাপে ভুগি। এবারে রমজানে আমাদের এত কষ্ট। নিয়ারা একজন জাতিগত তাতার। 2014 সালে যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়, তখন সেখান থেকে পালিয়ে এসেছেন। তার মতোই একই কথা বললেন আরেক ইউক্রেনীয় নারী, কিয়েভের বাসিন্দা ভিক্টোরিয়া নেস্টারেঙ্কো, খবর বিবিসির। তিনি বলেন, যুদ্ধের ভয়ঙ্কর সব দৃশ্য সারাক্ষণ আমার মাথার মধ্যে ঘুরছে। কিয়েভের কাছে রুশ সৈন্যদের হাতে শিশুসহ বেশ বেসামরিক মানুষ মারা গেছেন। এবারের রমজানে সেই পবিত্র আবহটা আমি অনুভব করতে পারছি না। আমার মন খুব বিষাদগ্রস্ত।
ইউক্রেনের জনগণের খুবই ক্ষুদ্র একটি অংশ মুসলিম। বেসরকারি হিসেবে অনুমান করা যায় মুসলিমদের সংখ্যা হয়তো 1% কাছাকাছি হবে। গত 2 বছর রমজানে তারা কোভিড মহামারীর কারণে সেভাবে কোনো উৎসব করতে পারেনি, তাই এবার খুব আগ্রহ নিয়ে রমজানের অপেক্ষায় ছিলেন, কিন্তু এবার যুদ্ধের কারণে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। ভিক্টোরিয়া বলেন, সবচেয়ে কঠিন ব্যাপারটা হচ্ছে নিজেকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত করা। আমার আরও বেশি করে কোরআন পাঠ করা দরকার, আরও বেশি সময় ধরে নামাজ পড়া দরকার, কিন্তু এখন ইবাদতে মন দেয়া খুব কঠিন, কারণ আমরা যেরকম মানসিক চাপ আর অবসাদের মধ্যে আছি। নিয়ারা তার শিশুকন্যাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, সে কারণে তিনি রোজা রাখছেন না, তবে ভিক্টোরিয়া রোজা রাখছেন, কিন্তু দুজনেই এবারে রমজানে ধর্মে কর্মে মন দিতে বেশ সমস্যায় পড়ছেন। রাশিয়ার আসন্ন আগ্রাসী হামলার আতঙ্কে হাজার হাজার লোক পালিয়ে যাওয়ায় ইউক্রেন দেশটির পূর্বাঞ্চলে মস্কোর বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। শনিবার পূর্ব ইউক্রেনের ক্রামাটোরস্ক থেকে পুনরায় লোকদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সেখানে একদিন আগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 52 জন নিহত হয়েছেন। সবশেষে পশ্চিমা নেতা হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার কিয়েভ সফরে যান। রাশিয়ার আগ্রাসনের মোকাবেলার জন্য ইউক্রেনের প্রশংসা করে বরিস জনসন ইউক্রেনকে সাজোয়া যান এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ইউক্রেন আর কখনো দখল করার সুযোগ হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রাশিয়ার আক্রমণ মোকাবেলায় কিয়েভ প্রস্তুত। এর পরপরই জনসনের এই সহযোগিতা প্রস্তাব দেওয়া হয়। সফররত অস্ট্রিয়ান চ্যান্সেলরের সাথে বৈঠকে জেলেন্সকি বলেন, আমরা যুদ্ধ করতে প্রস্তুত এবং সমান্তরালভাবে কূটনীতির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চাই। জেলেন্সকির উপদেষ্টা মিখায়েলো পোরেলস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় ইউক্রেনকে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে। সেখানে মস্কো দুটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ নিয়ন্ত্রণ করে। তিনি জাতীয় টেলিভিশনে বলেন, ইউক্রেন বড় যুদ্ধের জন্য প্রস্তুত। দনবাসে ইউক্রেনকে অবশ্যই জিততে হবে। এতে সমঝোতা আলোচনায় ইউক্রেনের অবস্থান আরও শক্তিশালী হবে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি একথা জানায়। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় কিয়েভকে আরও অস্ত্র সাহায্য দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন মার্কিন আইন প্রণেতাদের একটি দল। বিশেষ করে তুর্কি প্রতিরক্ষা সংস্থার ড্রোন সিস্টেমের ওপরে বেশি জোর দিয়েছেন তারা। ডেইলি সাভার বরাত দিয়ে আনাদুলু এজেন্সির প্রকাশিত এক চিঠিতে বলা হয়, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য বাইডেনকে আহ্বান জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। ইউক্রেনকে বায়ুবাহিত হুমকি থেকে রক্ষা করতে বাইডেনের সাহায্যের ওপর জোর দিতে বলা হয় কংগ্রেসের 44 সদস্যের সহস্বাক্ষরিত সেই চিঠিতে। তারা বলেন, বাইডেনের উচিত দেশটিতে অতিরিক্ত স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র পাঠানোর পাশাপাশি রাশিয়ান রকেট প্রতিহত করতে এয়ার মিসাইল সিস্টেম সরবরাহ করা। তুরস্কের বায়রাক্টার ডিবিন 2 নামের ড্রোনের বিষয়ে ইঙ্গিত করেন তারা, এটি মানুষবিহীন এরিয়াল সিস্টেম যেটি বেশি দূরত্বে উঠতে সক্ষম। এছাড়া রাশিয়ান নৌবহরকে উদ্দেশ্য করে জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য আহ্বান জানান তারা। এদিকে অনুরোধে জ্যাভলিনের মতো অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র যেগুলো ইতিমধ্যে দেয়া হয়েছে সেগুলো উৎপাদন করে পূরণ করা উচিত বলেও মন্তব্য করেন তারা। রাশিয়া থেকে পোল্যান্ডের 45 কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, বহিষ্কারের আদেশ দেয়া ওই পোলিশ কূটনীতিকদের আগামী 13 এপ্রিলের মধ্যে মস্কো ত্যাগ করতে হবে। খবর আনাদোলুর। এর আগে গত মাসে পোল্যান্ড ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রতিবাদে 45 জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে। এ ঘটনার প্রতিবাদে গত 23 মার্চ মস্কোতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কারের পদক্ষেপ নিল রাশিয়া। এ ব্যাপারে রুশ পররাষ্ট্র বলেন, দ্বিপাক্ষীয় সম্পর্ক অবনতির জন্য পোল্যান্ডই দায়ী, কারণ তারা বিনা কারণে আমাদের কূটনীতিকদের বহিষ্কার করেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আকস্মিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন। এ সফরে তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকে তিনি বলেন, সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে ইউক্রেন রাশিয়ার বাহিনীকে কিয়েভ থেকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে এবং 21শ শতাব্দীর বিরাট সাফল্য অর্জন করেছে। এ সময় তিনি ইউক্রেনকে 120টি ট্যাঙ্ক ও সাজোয়াজান এবং নতুন ধরনের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ব্রিটেন লাগাতারভাবে ইউক্রেনের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
জনসন বলেন, এ সমস্ত সহায়তার অর্থ হচ্ছে রাশিয়ার হামলার গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের জন্য তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা লড়াই করতে ও বিজয় ছিনিয়ে নিতে পছন্দ করি। লড়াই চলবে, আবার কূটনৈতিক উপায়েও সমস্যার সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।